বর্তমানে দ্রব্য মূল্যের কি অবস্থা সেটা আপনারা জানেন। কর্মচারী 10 থেকে 15 হাজার বেশি এই বেতন ভাতা দিয়ে চলতে পারে না। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আজকে এই মানববন্ধন আপনার বিরুদ্ধে কোন আন্দোলন নয়, এই মানববন্ধন কর্মচারীদের পেটে ক্ষুধা দিবার অনেক মানব, এই মানববন্ধন কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ের মানববন্ধন, এই মানববন্ধন কর্মচারীদের পেটের ব্যথা দূর করার মানববন্ধন। যখন সরকার বলেছিল যে দ্রব্যমূল্য 5% মূল্যস্ফীতি যদি বেশি হয়, 8% যদি বেশি হয় তাহলে আমাদের ইনক্রিমেন্ট বাড়িয়ে দিবে, কিন্তু অলরেডি আমাদের 14-15% মূল্যস্ফীতি বেড়ে গেছে, যার কারণে আমাদের মাসের শেষে বেতন শেষে মাসের 15 দিন না যেতে আমাদের বেতন শেষ হয়ে যায়। তাকে সারা দিয়ে এই মুহূর্তে 50% বাড়বো কথা ঘোষণা করুন। এই মুহূর্তে নবম জাতীয় পে কমিশন গঠন করুন। এই মুহূর্তে সরকারি দপ্তর অধিদপ্তরের কর্মচারীদের পদ পদবি সচিবালয়ের ন্যায় ঘোষণা করুন। এই মুহূর্তে ডাইরেক্টকে শেষজন ফিরিয়ে দিন। হয়েছে আমরা এমন কোন কর্মসূচি দিতে চাই না যে কর্মসূচিতে সরকার বিভ্রান্ত হবে। আমরা সরকারের পক্ষের শক্তি, অতীতেও সরকারের সাথে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। কর্মচারীদের পেটের ব্যথা দূর করুন। কর্মচারী অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আপনাকে অনুমতি দিলাম যে আরেকটি কথা বলবো, আর সুপ্রিমকোর্টা একটা দাস প্রথার মতো এই পদ্ধতি বাতিল করে ৪ বছর পর পর পে স্কেল ঘোষণা করে থাকে, কিন্তু এখন পর্যন্ত 8 বছর হয়ে গেছে, আমাদের কোন পে স্কেল ঘোষণা করা হয় নাই। এদিকে 2015 সালে ফরাসুদ্দিনের পে কমিশন আমাদের সরকারি কর্মচারীদের যে বৈষম্য সেইগুলো বের করে নিরসনের জন্য সরকার একটা কমিটি করে দিয়েছিল, সেই কমিটি প্রতিনিয়ত সময় বাড়াচ্ছে, কিছুদিন আগেও আরো 6 মাসের সময় বাড়াচ্ছে। সাধ্য দাবির মধ্যে আমাদের নবম পে স্কেল এবং অন্তর্বর্তীকালীন 50% মহার্গ ভাতা এবং টাইম স্কেল পূর্ণ বহাল এবং সচিবালয়ের ন্যায় পদবি।